মন্দির যেতে চাইবো, মানে যেতে চাই বললেই না ঠিক যাওয়া হয় না বলে আমার মনে হয়। আমাদের লাঞ্চটা বাকি ছিল, অ্যানিভার্সারি লাঞ্চটা, অ্যানিভার্সারি নরমাল নন-ভেজ, হ্যাঁ রেস্টুরেন্টে নন-ভেজ খাওয়াটা বাকি ছিল। হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেছে, চলে এসেছি, চলো আমাদের উপরে। নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কালকে ছিল শিবরাত্রি, আর আজকে শিবরাত্রির পরের দিনকে, তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে সামনে এক মন্দিরে যাওয়ার, তো আজকে সেখানেই যাওয়ার ইচ্ছেতে আছি আমরা। আর তো আজকে আমরা ফার্স্টে মন্দিরে যাব, তারপরে দেখি কি করব। ইচ্ছা করছে কোথাও একটা যেতে, বাট নট শিওর, বাইরে ভীষণ রোদ আর গরমও পড়ে গেছে, দেখি কি করি। আর একদম সকাল সকাল স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, আমি আজকে একটা হোয়াইট কুর্তা পরেছি, যেমনি আমি হোয়াইট একদম পরি না, মানে আমার হোয়াইট কালারটা আমাকে খুব একটা স্যুট করে না, বাট এটা আমি বেশ প্ল্যান করে ইচ্ছে করে একটা হোয়াইট কিনেছি, তো একটা হোয়াইট কুর্তা আমি পরেছি, আর একটা খাদির হোয়াইট শার্ট আজকে স্পেশাল। আমরা যে অ্যানিভার্সারিতে বেরিয়েছিলাম শপিং করেছিলাম খাদি থেকে, আর ও কটনের দুটো শার্ট কিনেছে, তো একটা হোয়াইট শার্ট কিনেছে আর এটা পরে ও খুব হ্যাপি। কটনের ড্রেস, খাদির ড্রেস, দারুণ কমফোর্টেবল, হোয়াইট রং, কোনো চাপ নেই, দারুণ লাগছে পরে, ফিলিং গুড। মন্দিরে যেতে পারছি এটা ভেবেই, মানে যাচ্ছি, অন দ্য ওয়ে আছে, মানে ফাইনালি যাচ্ছি, যাবো তো অ্যাটলিস্ট, তো সেটা ভেবেই ভালো লাগছে। আমার কি মনে হয় মন্দির যেতে চাইবো, মানে যেতে চাই বললেই না ঠিক যাওয়া হয় না বলে আমার মনে হয়, তো যেতে পারছি, যাচ্ছি, তাই জন্যই আমি অনেক খুশি আপাতত। অত ভিডিও করিনি, খুব খারাপও লাগছিল ভিডিও এরমভাবে করতে, তো বাস আমাদের পুজো হয়ে গেছে, আমরা দেখি নেক্সট কী করা যায়। গরমকাল একদম পড়ে গেছে, একদম গরমকাল পড়ে গেল, সেই গরম আরও বাড়বে যেটা। ওকে রিয়াসাতে আমাদের লাঞ্চটা বাকি ছিল, অ্যানিভার্সারি লাঞ্চটা, অ্যানিভার্সারি নর্মাল নন-ভেজ, হ্যাঁ রেস্টুরেন্টে নন-ভেজ খাওয়াটা বাকি ছিল, হ্যাঁ সেটা আজকে করতে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, ইউজুয়াল চলে এসেছি, চলো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। আমরা তো পুরো ভুলেই গেছি যে এত বেলা হয়ে গেছে, রেস্টুরেন্ট সব বন্ধ, তোমাদের ফুটফুটে আবার খেতে আসতে হয়েছে, তো ও নিচ্ছে সাবওয়ে থেকে, আমি একটা চাইনিজ বাউল নিয়েছি। কি মজা পায় লোকে সাবওয়ে খেয়ে, আমি তো সেদিনকার বাড়িতে রান্না করলাম, বার্গারটা পুরো সেম টু সেম ভালো হয়েছিল। শুনেছি পটলে সসটা আমি যদি কিনি, এখানে বড় এক্সট্রা কী আছে, চিজও আছে বাড়িতে, সবই আছে, ডাউন করে দেবে, তাহলে টুনা খাচ্ছে, এবার টুনাটা আমি মোটেও বাড়িতে করব না। আমি একটা ভেজ প্ল্যাটার নিয়েছি, সরি ভেজ না, নন ভেজ প্ল্যাটার, চিলি চিকেন আর ফ্রাইড রাইস।
আমরা আবার কিছু ডিসকাশন করতে আবার যাচ্ছি কফি খেতে। কফি উই উইল হ্যাভ আ চ্যাট ওভার দ্য কফি। আবার আমাদের ওয়েট করতে হবে যে রাত্রিবেলা ডিনারের জন্য কোথাও যাবো, বিকজ আমাদের টাইমিং একদম ঠিকঠাক মিলছে না, সবসময় দেরি করে আসছে, আমাদের ঢুকে দিচ্ছে না আর ফুড কেটে আমাদের খেতে হচ্ছে। যাই হোক, আমাদের আর সময় কাটছে না, এখন বাজে ঘড়িতে মোটে 5:30 বাজে। খেয়েছি যেটুকুনি আর কফি খেয়ে পেটটা এমন ভরে আছে যে লাঞ্চ রেস্টুরেন্ট খুলবে হলো 7:30 আর এখন 5:30 বাজে, কফি খেয়ে কফির মধ্যে হাবুডুবু খাচ্ছি। মানে হ্যাঁ, কফি টফি খেয়ে এত শরীরটা দিচ্ছে না। অ্যাকচুয়ালি দুপুরবেলা যেহেতু একটু মানে সকালবেলা রোদে বেরিয়েছিলাম তো এত এক্সজশন হচ্ছে যে বাইরে এখন হচ্ছে কি একটু ঘুমাই। তো আমাদের ডিনারটা অ্যানিভার্সারি ডিনারটা পেন্ডিং এখনও হয়ে গেল। বাইরে চলে এসেছি, 7:30 বাজে। আজকের দিনটা আধা সাকসেসফুল আধা আনসাকসেসফুল ছিল। মানে বিষয় হচ্ছে ছিল যে লাঞ্চটা বাইরে করছে, যেটা আমরা অ্যানিভার্সারি দিন করিনি, বাট সেটা পসিবল হলো না। আমরা তো দেরি করে গেলাম যে লাঞ্চটা ক্যান্সেল হয়ে গেল। আর ওই ফুড কোর্টে খেয়ে তারপরে কফি খেয়ে পেটটা এত মানে ভরে গেছিলো যে 7টার সময় এবার যে ডিনার করতে যাবো ভালো করে সেটা একদম পসিবল ছিল না। আর এত টায়ার্ড লাগছে, কালকে রাত্রিবেলা তো আমি তাও ঘুমিয়ে পড়েছিলাম 3:30 নাগাদ, আর এ তো ঘুমোতে প্রায় কটা করে হচ্ছে 5:30 তো আমরা, হ্যাঁ তো আমরা এখন ভীষণ 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 টায়ার্ড। তো ফ্রেশ হয়ে দেখছি আমাদের এবার রান্নাও করতে হবে, মানে আমাকে রান্না করতে হবে, ফ্রেশ হয়ে দেখা করছি তোমাদের। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে একটু সন্ধ্যে দিয়েছি, যদিও সন্ধ্যে দেওয়ার টাইম এখন ছিল না তো সেই জন্য ঘরটা ধুয়ো ধুয়ো হয়ে আছে, আমি একটু ধুনুচি দিয়েছি। আর আমার চোখের কাজলগুলো না পড়লে কেমন সারা চোটা কালো কালো হয়ে যায়, যেটা আমি কাজল পরতে চাই না। তো কাজলটা না আমি মুছলেও ঠিক থেকে যায়, সেই জন্য আমার কাজল খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখন এসে একটুখানি স্নান করে বেশ ফ্রেশ লাগছে, গরমকালটা পুরোই পড়ে গেল, যা যা এখানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট যা যা আছে সব তুলে দিতে হবে। আর বাস তারপরে এখন বাজে হচ্ছে 8টা, মানে আমরা এখন 8টা বাজে, মানে আমরা এতক্ষণে গিয়ে কিনা রেস্টুরেন্টে ঢুকতে পারতাম, মানে ইম্পসিবল। এখনও পেটটা কেমন করছে, খাওয়ার মতো টাইম নেই। 10:00-6:00 নাগাদ ঠিক আছে খিদে পাবে, এখন 10টার সময় আর কোথায় যাবো। তো ওরকমভাবে যেতে গেলে অনেক আগে থেকে টাইম নিয়ে যেতে হয়। এনিওয়েজ দেখি রাতের বেলা আজকে কী রান্না করবো, বিশেষ করে রান্না করার ইচ্ছে তো নেই, বাট আজকে থেকে আমরা বাড়িতে আর কি ননভেজ করবো। ননভেজ খাবে, অলরেডি খেয়ে নিয়েছে সাবওয়েতে একটা টুনা বার্গার, না স্যান্ডউইচ বার্গার হোয়াট এভার, র্যাপ না র্যাপ তো না বার্গার, তো ওটা টুনা ফিশ দিয়ে খেয়ে নিয়েছে, অলরেডিও ননভেজ খেয়ে নিয়েছে। বাস আপাতত এইটুকু নিয়ে আমি ডিনারে করেছি আমি ডালিয়া, ননভেজ কুক হচ্ছে আফটার 25 এগ চিকেন বিস, তো এটা আমি ডিনার হবে। আর কয়টা করে পুড়ে যাচ্ছে, কয়টা মনে হচ্ছে ওটা ভালো হয়নি, তো পুড়ে যাচ্ছে প্লিজ ইগনোর। তো আমাদের একটা অদ্ভুত কম্বিনেশনের খাবার রেডি, চিকেন উইংস আর তার সাথে ডালিয়া। তো আমরা এখন ডিনারটা করে নেবো, আর 7:30 বেজে গেছে, তারপরে 1 ঘন্টা পর মোটামুটি আমাদের গুড নাইট হয়ে যাবে। তো আজকের মতো ছোট্ট একটা ভিডিও এত পর্যন্ত ছিল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আর আমার চ্যানেলটাকে দেখছো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, একজন করে সাবস্ক্রাইবার বেড়ে গেলো আমার ভীষণ 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 মজা হয়। ঠিক আছে, তবে দেখা হয় তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।